চলে যাচ্ছে না, ও শেষবারের মতন চলে যাচ্ছে। মানে 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 ওনারা সুপুকে আমাদের সাথে আর কোনো যোগাযোগ রাখতে দেবে না, আর আমাদের বাড়িতেও আসতে দেবে না বলেছে। এসব ঠিক কি বলছিস সর্দা ভাই? এই মে, দিদির হাত থেকে চড় খাওয়ার পরেও তোমার মুখ থেকে বুলি ফুটছে না? কি পরমা দেবী, সুমির বাবু, আপনারা মেয়েকে কিভাবে মানুষ করেছেন? এসব কি হচ্ছে নাকি? অপু অপু তো এদিকে আয়, আমি তোকে পরে সব বুঝিয়ে বলছি, আয় বলছি। পরীক্ষাটা ঠিকঠাক দিতে পেরেছিস তো? হ্যাঁ মা, আমার পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হয়েছে গো। আমার মন বলছে চাকরিটা আমি পেয়ে যাবো, তুমি দেখো মা, পেয়ে যাবো আমি। আমি জানি আমার মেয়ের উপর আমার অগাধ বিশ্বাস আছে। হ্যাঁ রে মা। বাহ 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 বাহ, কি মায়ের ছিরি! মেয়ে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গিয়ে কলকাতায় গিয়ে রাত কাটিস, আর সেই মেয়ের প্রতি মায়ের কি অগাধ বিশ্বাস! বাহ! হ্যাঁ, বিশ্বাস দেখাচ্ছি, কারণ আমার মেয়ের প্রতি সেই ভরসা আছে। আপনারা যদি আপনাদের ছেলের প্রতি ভরসা না করতে পারেন, তাতে আমার কি করা আছে বলুন তো? বাবা রে বাবা, দিদি দেখ দেখ, অপুর মায়ের কি চোপা দেখ! এই জন্য মেয়েদের এরকম ঠোঁট কাটা স্বভাব হয়েছে। সেজ বৌমার মা যা বলেছেন তা অক্ষর অক্ষরে সত্য, কোনো ভুল কথা বলেননি ছোট। যা ঘটেছে তার জন্য দীপু দায়ী, অপুমা নয়। আমাদের বাড়িতে যে দীপু তার নিজের ঘরে অপুকে লুকিয়ে রেখেছিল, সেটা দীপুই লুকিয়ে রেখেছিল। এই যে বিয়ের মণ্ডপ থেকে অপুমাকে পরীক্ষার হলে নিয়ে গেছে, সেটা দীপুই নিয়ে গেছে। এর জন্য জবাবদিহি দীপুকে করতে হবে, অপুকে নয়। বলা চটটা তুমি একটু ভুল গালে মেরেছ, ওটা অপুমার প্রাপ্য ছিল না। যদি চটটা মারলেই, ওটা তোমার ছোট পুত্র দীপুর গালে মারা উচিত ছিল। আজ আমার সামনে তোকে কিন্তু জবাবদিহি করতেই হবে বাবা। বাবা, আমি যা করেছি সেটা অপুর ভালোর জন্যই করেছি। ভালো অনেকভাবে চাওয়া যায়, তার অনেক পন্থা আছে। তা বলে এইভাবে একটা বিয়ের মধ্যে হাঙ্গামাবা দিয়ে বিয়ের কোণেকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে গিয়ে এই কাণ্ডটা করার বোধহয় কোনো দরকার ছিল না। তুই একবার খেয়াল করেও দেখলি না, এর জন্যে তোর বাবা মা আরো আত্মীয় স্বজন, অপুর বাবা মা, সবার মাথাটা কিভাবে সমাজের কাছে হেঁট হয়ে গেল! মায়ের দিকে তাকিয়ে দেখ তো একবার, তার মুখের মধ্যে কিরকম ভাবে বিষণ্ণতার মেঘ জমেছে একবার দেখ, তাকিয়ে দেখ। মা, মা গো, আমি আমি জানি মা, তোমার আমার উপর অনেক রাগ, ক্ষোভ, অভিমান। মা, তুমি আমার উপর রাগ করো, আমাকে মারো, যা খুশি বলো, কিন্তু কিন্তু আমার সাথে কথা বলো মা, এভাবে মুখ ফিরিয়ে থেকো না। মা, অপুর স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমি একটু তোমার অবাধ্য হয়ে গেছি মা, একটু অবাধ্য হয়ে গেছি। বাহ দীপু, তুই তো দারুণ নাটক শিখেছিস রে বাবা। মাকে ভুজুং ভাজুং বুঝিয়ে তুই মাকে কি সুন্দর টুপি পরাচ্ছিস! শুনে রাখ দীপু, তুই মাকেও সব উল্টো পাল্টা বোঝাতে পারিস, কিন্তু তোর মাসিকে উল্টো পাল্টা বুঝিয়ে কিছুতেই রাজি করাতে পারবি না, বুঝেছিস? মাসিমণি, তোমাকে আমি কিছু বোঝাতেও চাই না। যে মাসি নিজের বোনপোকে দিনের পর দিন ব্ল্যাকমেল করতে পারে,
ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করে তাকে দিয়ে চরম অধর্ম করাতে পারে, তাকে আমি কিছু বোঝাতে চাইও না। আমাকে শাসিয়ে বকাঝকা করে কোনো লাভ নেই মাসিমণি। আগের বার ভয় দেখিয়ে যে কাজটা করতে তুমি আমাকে বাধা দিয়েছিলে সে কাজটা কিন্তু আমি করে ফেলেছি। ওই সেজে বৌমাকে তার বাপের বাড়িতে ফেলে এলেই ভালো হতো। অপয়া কথা কাজ, চুপ করো, চুপ করো, চুপ করো, সারাক্ষণ ধরো উল্টো পাল্টা কথা বলা যাবে না। আমরা যে অনাথ হয়ে যাবো দিদি, আমরা অনাথ হয়ে যাবো রে দিদি। একটু চুপ করো, আমাকে কথা বলতে দাও না। অবলা অবলা শোনো, অবলা আমি তোমার কথা দিচ্ছি। অবলা অবলা আমাকে তো তুমি বিশ্বাস করো, আমি কথা দিচ্ছি তোমাকে, দীপু আর কোনোদিন তোমার অবাধ্য হবে না, ও আর কোনোদিন এ ধরনের কাজ করবে না। আমি কথা দিচ্ছি, আমি প্রয়োজনে দীপুকে শাসন করব। হ্যাঁ, এবার থেকে শাসন করব। তুমি দরজাটা খোলো। আমরা তোমার সব কথা শুনবো, আমরা কোনো ভুল করবো না। জেঠি মা গো, মা প্লিজ দরজাটা খোলো। মা বল না, মা ওমা প্লিজ খোলো না। মা প্লিজ, তুমি এরকম পাগলামি করো না মা, তুমি তুমি আমাকে এরকম অপরাধী করে চলে যেও না মা। মা আমি জানি যে আমার শ্বশুর বাড়ির লোকের জন্য আজকে তোমার এইরকম অবস্থা। তোমার বোনের জন্য আজকে আজকে আমাদের পুরো সংসারটা ভেঙে যেতে বসেছে। শুধু কি সংসার ভেঙে যাচ্ছে রে দিদি, যে শেষ হয়ে যাচ্ছে, সব ভেঙে যাচ্ছে, সব আর সব হচ্ছে, সব হচ্ছে সেই যুবকের পাজি বন্টার জন্য। অপুর কোনো দোষ নেই, ও তো স্বইচ্ছে বিয়েতে মত দিয়েছিল, ও নিজের ইচ্ছে বিয়েটা করছিল। মাঝে মানে চোর ঠাকুর বই অপুকে নিয়ে গেছিল পরীক্ষা দিতে। চুপ, তোমার কাছ থেকে তোমার বাপের বাড়ির সম্বন্ধে একটা প্রশংসাও আমি শুনবো না। একটা কথা বললে না, তোমাকে ছেড়ে দিতে আমি দুবার ভাববো না। দই কি বলছিস তুই? এই যে তুমি একদম চুপ করে থাকবে, হ্যাঁ? এক হাতে কখনো তালি বাজে না। আমাদের দীপুর যদি দোষ হয় না, সমান দোষে এই সুপর্ণার বোনও। দেখো দোষ গুণ নিয়েই তো মানুষ বলে, দোহাই তোমার, তুমি এত মাথা গরম করো না। সেটা করবো, মাথা গরম করছি, ওকে আমি যা বলেছি আমি সেটাই করবো। এই দই চুপ কর, তুই বাবার সামনে এসব কথা বলছিস? তুই বুঝবি না রে মেজ খোকা, সেজ খোকার এই কষ্টটা তুই কিছুতেই বুঝবি না। আজ ওর ওই পাজি পাজারা শালিকার জন্য আমাদের সংসারটা, আমাদের জীবনটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। আমার দিদিটাও পড়তে বসেছে রে। কি বলছো কি তুমি? চুপ, বৌদি এসব কিচ্ছু করবে না। বৌদি বৌদি প্লিজ দরজাটা খোলো, তুমি তো জানো আমরা সবাই তোমার উপর কতটা নির্ভরশীল। দিব তুই চিটকিনিটা খুলে দে না। আর দরজা খোলা, দীপুকে আদৌ দিদিকে বাঁচাতে পারবে? আমি তো জানি আমার দিদির যা জেদ, দিদি কারোর কথা শুনবে না, দিদি কারোর কথা শুনবে না, নিজেকে শেষ করে দেবে। দিদির এত সুন্দর করে মানুষ করা একেবারে সোনার টুকরো ছেলে, তার মাথাটা চিবিয়ে একেবারে একেবারে ঘুরিয়ে দিল রে। ছোট তুমি চুপ করবে,
তোমার বিষমুখটা দয়া করে বন্ধ করো। বৌদি একবার দরজাটা খোলো প্লিজ, আমরা সবাই মিলে একবার সবাই মিলে একসঙ্গে বসে ঠান্ডা মাথায় কথা বলি, একবার প্লিজ খোলো দরজাটা। মা মাগো মাগো দরজাটা খোলো প্লিজ। দীপু, এই দীপু দরজাটা খোল না রে। আরে দীপু কি করছিস, দরজাটা খোল। মা ছাড়ো, মা তুমি ছাড়ো, আমাকে দাও। কেন বাঁচালি আমাকে তুমি বল, কেন বাঁচালি? এত অপমান সহ্য করে বেঁচে থাকতে আমাকে বাধ্য করিস না, আমাকে শাস্তি দিস না, আমাকে শাস্তি দিস না। কংগ্রেচুলেশনস দীপু বাবু। হঠাৎ বারে সামনে যে আপনার বিয়ে, আপনি কি করে জানলেন? আমি সব শুনেছি, সামনেই আপনার বিয়ে। আমি কিন্তু আপনার হবু স্ত্রীর নামও জানি, মোনালিসা দত্ত। কিন্তু ছোটদা ভাইয়ের মুখেই কিছুক্ষণ আগে শুনলাম, ফোনটা করতে একটু দেরি করে ফেললাম, তার জন্য সরি। আপনাকে কংগ্রাচুলেট করলাম, থ্যাঙ্কস বললেন না তো। আপনার সাথে আমার বুঝি ফর্মালিটির সম্পর্ক অপু। সেই তো, কে কংগ্রেচুলেশনস জানালে তাকে তো ধন্যবাদ জানাতেই হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রাখি, ব্যাস শুধু এটুকু বলার জন্যই ফোন করেছিলেন, আপনার আর কিছু বলার নেই আমাকে? আর কি বলবো, যে বলা শিখিয়ে দিতে হয় সে বলা নাইবা বললেন। ঠিক আছে, আপনি আপনি বরং রেখেই দিন অপু। হ্যালো, হ্যালো অপু, আপনি আছেন? আছি। আর কিছু বলবেন না? একটা কথা বলতে চাই, কিন্তু দ্বিধা হচ্ছে যদি আপনি কিছু মনে করেন। বাবা, আপনি সত্যি ফর্মালিটি শিখে গেছেন, মুহূর্তে মানুষকে পর করে দেওয়া আপনার কাছে শেখার মতন। মানে আমি কখন পর করে দিলাম আপনাকে? আগে তো সব কথাই আমাকে গড়গড় করে বলে দিতেন, হঠাৎ এত হেজিটেট করছেন। অপু, আমি আদৌ কি আপনার কখনো আপন ছিলাম? আপনি না সত্যি গভর্নমেন্ট, আমি একদম ঠিক বলেছিলাম। মজা করছি সেটাও বুঝতে পারছেন না? অপু কি বলবেন সেটা বলুন। আপনার মা, উনি ঠিক আছেন তো? আপনাকে খুব বকাবকি করেছেন তাই না? দত্তবাবুর মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করেছিলাম, এখন আমি কি কৈফিয়ত দেবো বল। মা তুমি যেখানে বলবে যার সাথে বলবে আমি আমি তাকেই বিয়ে করব। অপু, মায়েরা যা বলেন সন্তানদের ভালোর জন্যই বলেন, মায়েরা সন্তানদের জন্য চিন্তা করেন তাই জন্যই এত কিছু বলেন, তাই না? বলছিলাম যে
আমার মা তো আপনার গায়ে হাত তুলেছেন, তখন আপনার খুব ব্যথা লেগেছে তাই না? অপু, আমি মায়ের হয়ে ক্ষমা চাইছি, কিন্তু বিশ্বাস করুন আমার আমার মা না একদম খারাপ মানুষ নয়। আমি জানি দীপুবাবু, আসলে আমরা যেটা করেছি সেটাতে উনি খুব অপমানিত হয়েছেন, তার চেয়েও বেশি খুব কষ্ট পেয়েছেন। আসলে আমার মা না আমাকে নিয়ে খুব চিন্তা করেন। জানেন আমারও না দিদি ভাইয়ের জন্য খুব চিন্তা হচ্ছে। সেজ বৌদির জন্য কেন? সেজ বৌদি তো ঠিকই আছে। আসলে আপনার মা তো বলেছেন উনি দিদি ভাইকে আর আমাদের সাথে যোগাযোগ রাখতে দেবেন না, কথা বলতে দেবেন না, এই বাড়িতে আসতে দেবেন না। সেই জন্য আমার মনটা খুব খারাপ লাগছে। আচ্ছা, আমরা তো আদির পরেও রিলেশন রাখতে পারি নাকি? রিলেশন রাখতে আমিও তো চাই, কিন্তু সেটা তো সম্ভব নয়। বিয়ের পরে আমি কি করে তোমার সাথে রোজ দেখা করব বলো? আরে কেন হবে না? কারণ ওটা একটা জয়েন্ট ফ্যামিলি, বনেদি ফ্যামিলি, ওখানে প্রচুর লোকজন, ওদের চোখ এড়িয়ে এত লোকের মাঝখানে আমি তোমার সাথে কি করে দেখা করব বলো? মেয়েটা মনে হয় এই ছেলেটাকে খুব ভালোবাসে, কিন্তু ওর তো অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তাহলে কি করব বলো? তোমার বাবার সাথে বাবা কিছুতেই রাজি হবে না, তাই তো বাবা তার বন্ধু ছেলের সাথে, একটা আলু ভাতে মার্কা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। ছেলেটাকে না আমার একদম পছন্দ নয়, কেমন জানো, সারাক্ষণ শুধু ম্যাঁ ম্যাঁ করে বেড়ায়, কেমন ছেলে কে জানে। তার নামটাও আমার পছন্দ নয়, দীপু না কি যেন নাম। ওদের বাড়িও আবার হালি শহরে। আচ্ছা সব ঠিক, এখন আমরা কলকাতা থেকে বাইরে এসেছি দুদিনের জন্য, এই রিসর্টে লাইফটাকে এনজয় করি, ওসব কথা পরে ভাবা যাবে, চলো চলো চলো। আমি কিন্তু তোমায় ছাড়া বাঁচবো না। আমি নিজে যখন বিয়েতে মত দিয়েছি তখন আমার বিয়েতে কি কি হবে, কারা কারা নিমন্ত্রিত অতিথি থাকবে, সেটাও আমি ঠিক করব। তুই বললি কি হবে নাকি? আর ওদের সঙ্গে কোন রকম সম্পর্ক রাখলে ওদেরকে নিমন্ত্রণ করে কি লাভ বলতো? ওরা তো ভালো কোনো জিনিস দেবে বলে মনে হয় না। ওই ফুটপাথ থেকে কোন কাঁচের বাসনের সেট নিয়ে তোকে প্রেজেন্ট করে দেবে। আমি তো সেটুকু আনতে বারণ করব মাসিমণি, কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি, আশীর্বাদে বিশ্বাস করি, আমি কাছের মানুষের উপস্থিতিতে বিশ্বাস করি, উপহারে নয়। বাবা, এত লম্বা লম্বা কথা বলতে তোকে কে শিখিয়েছে রে দীপু? ওই সেজ বৌমার ওই পাজি বোনটা না? সত্যি অপুর সঙ্গে এক রাত কাটিয়েই তুই দেখছি অপুর বুলিয়ে ওড়াতে শিখে গেছিস। অবশ্য নাম এক রাত কাটিয়েছিস বলছি কেন, তুই তো এই বাড়িতে নিজের ঘরে ওর সঙ্গে আগেও রাত কাটিয়েছিস, তাও আবার লুকিয়ে লুকিয়ে, তাই না? লোকানোর কোনো প্রয়োজন পড়তো না মাসিমণি, যদি না তুমি ব্ল্যাকমেল করতে। যাক এখন ওসব কথা থাক, আর তোমার সাথে তো কথা বলাই বৃথা, কারণ তুমি তো ইমোশনালি চ্যালেঞ্জড। মানে তুই আমাকে এভাবে অপমান করছিস দীপু? আমি এক্ষুনি গিয়ে দিদিকে বলবো যে ওই অপু তোকে সব শিখিয়ে দিয়েছে আমাকে আমাকে অপমান করার জন্য, আমাকে বলার জন্য। না, কেউ কাউকে কিচ্ছু শেখায়নি, কেউ কাউকে কিচ্ছু শেখাতে পারে না।
আর আমি তোমায় বলছি তুমি অবনার কাছে একটি কথাও বলবে না, না বলবে না। এটা শুধু আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ, ইটস মাই অর্ডার। অনেকবার অনেক ক্ষেত্রে আগুন জ্বালিয়েছো, প্লিজ দীপুর বিয়েটা একটু শান্তিতে দিতে দাও, আর আগুন জ্বালিও না। একটু সবাই হাতে হাত মিলিয়ে বিয়েটা উতরে যাক। আর বাবা, সে যুবতীর সাথে কি হবে? এ বাড়ির প্রত্যেকটা বউ যে সম্মান এতদিন পেয়ে এসেছে এবং ভবিষ্যতেও পাবে, সেই সম্মানের এক বিন্দু কম সেজ বৌমা পাবে না। সেজ বৌমা অন্য সব বউয়ের মতন মানুষের সম্মানে এ বাড়িতে দাঁড়িয়ে থাকবে। তার কোন অন্যথা আমি অন্তত হতে দেব না, আমি যতদিন বেঁচে আছি। তুই চিন্তা করিস না, আমি তোর মায়ের সঙ্গে কথা বলবো, আমি তোর মাকে বোঝাবো এটা অন্যায় অধর্ম। জামাই বাবু, দিদি বুঝবে না। বুঝবে বুঝবে, বুঝতে তাকে হবেই ছোট, কারণ একটা বিচ্ছিন্ন ঘটনার জেরে যদি আজ সেজ বৌমাকে এ বাড়িতে এক ঘরে করে রাখা হয়, তাহলে যে অধর্ম সংসারের বুকে নেমে আসবে সেই অধর্মের পাপ এ সংসার সহ্য করতে পারবে না, সরকার হয়ে যাবে। সংসারের গৃহকর্ত্রী হিসেবে অবলা নিশ্চয়ই সংসারটাকে ছারখার হতে দেবে না, এ বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। ওরে চালাক মেয়ে, ওপরই তো দিদি, তাই না? ওর মাথায় তো দীপুর মতনই বদবুদ্ধি থাকবে, তাই দীপুর ব্রেন ওয়াশ করেছে। ঠিক আছে, তুমি তোমার দেওরের ব্রেন ওয়াশ করেছো, আমি তোমার বরের ব্রেন ওয়াশ করব। তারপর দেখো জালা কাকে বলে। দীপু, এত মনোযোগ দিয়ে ফোনে কি দেখছিলে গো? কিছু না, তোমরা হঠাৎ, আমি ভাবছিলাম আমি একটু ঘুমাবো। ঘুমাবি মানে? না মানে তুই তো অন্যদিন এত তাড়াতাড়ি ঘুমাস না ছোটদা ভাই। কি হয়েছে তোর ছোটদা ভাই, তোর মুখটা এরকম লাগছে কেন? কি আবার হবে, কিছুই হয়নি। বর্ষা, একে না বিরহ বলে, বুঝলে? বিরহ। তোমার দাদা ভাই তার বউকে খুব মিস করছে, মানে যার সাথে বিয়ে হবে সেই হবু বউকে খুব মিস করছে, জানো? কি দীপু, ঠিক কথা বলেছে তো? কি যে বলো না তুমি মেজো বৌদি। দীপু, আমি একদম ঠিক কথা বলছি, তোমার মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তোমার মোনালিসার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। মোটেও না। মোটেও হ্যাঁ। শোনো, একটা কাজ তুমি করতে পারো, তুমি ওকে একটা ফোন করে নাও, আর সেরকম হলে বাইরে কোথাও মিটও করে নিতে পারো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়নি দীপু, তোমার মনটা একটু উড়ু উড়ু হয়ে গেছে। মেজবৌদি প্লিজ। শোনে ছোটদা ভাই, তুই যখন দেখা করতে যাবি আমাদেরকেও নিয়ে যাবি, আমরাও তো একটু নতুন বৌদের সাথে আলাপ করবো নাকি? যা, তা আবার হয় নাকি? আমাদের ছোটদা ভাই সাথেই নেবে না আমাদেরকে? তুই চুপ করবি, চুপ করবি তোরা? দীপু, আমাদেরকে তুমি সঙ্গে নেবে না? প্লিজ, মোনালিসার সঙ্গে যদি কোনো কফি শপে মিট করতে যাও, প্লিজ আমাদেরকে সঙ্গে নিও। আমরা প্রমিস করছি তোমাদেরকে একদম ডিস্টার্ব করব না। সেরকম হলে আমরা আলাদা টেবিলে গিয়ে বসবো, তোমাদের মধ্যে বসার কাবাব আমি হাড্ডি হবো না। প্লিজ বলো, এবারে নিয়ে যাবে আমাদেরকে? বলো মেজবৌদি, এসব হয় না, এসব বলো না প্লিজ। হওয়ালেই হয়, দেখি তোমার ফোনটা দাও। কি করবে? ফোনটা দাও না, দেখো কি করি। নাম্বারটা হলো মোনালিসার নম্বরটা মাসিমণির কাছ থেকে জেনে এসেছি, ডায়াল করে দি। দাঁড়াও 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 দাঁড়াও, কথা বলো কথা বলো কথা বলো। কি করলে তুমি? আপনাকে এখনো বলছি ওনার কাছে ক্ষমা চাওয়ার নেই, কিছুতেই না, কিছুতেই আমি ক্ষমা চাইবো না। ক্ষমা চাইতেই হবে আপনাকে। ফোন আসারও সময় পায় না। হ্যালো, কে? হ্যাঁ নমস্কার, আমি আমি দীপ্য মান, ওই হালি শহর থেকে দীপু বলছি। এক মিনিট, আপনি একটু ফোনটা ধরুন। হ্যাঁ বলুন, বলুন দীপু। দীপু, এ কোন দীপু?
আমিও যেমন, পৃথিবীতে যেন একজনই দীপুবাবু আছে। আমি না সত্যি। কি বলছিস তুই? এসবে কি কি প্রমাণ আছে? কার কাছে শুনলি? কি বাবা, কোনো প্রমাণ নেই, কিন্তু হ্যাঁ, যারা আমাকে এই খবরটা দিয়েছে তারা অন্তত আমাকে মিথ্যে কথা বলবে না। কি সমস্যায় পড়লাম আমি বলতো? না না না, অপু আসুক, অপু আসুক, ওকে ওকে বারণ করে দিতে হবে, ও যেন আর এসব কাজে না যায়, একদম না, ওকে 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 বোঝাতে হবে, আমি আমি ওকে বোঝাবো। ও আসুক, শোন না শোন না বাবা, তোরা দুজন একটু যাতো যাতো, চট করে যাতো একটু, ও অপুকে দেখতো কদ্দূর কদ্দূর আছে, যা 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 একটু যা। অবশ্য তোরা না গেলে আমাকেই যেতে হবে। আচ্ছা পরম, আমি যাই। না না বাবা, বাবা তুমি বাড়িতে থাকো, আমি আর ভাই মিলে যাচ্ছি। এই ভাই চল চল যা, কোনো সমস্যা হলে ফোন করবি কিন্তু আমাকে, ঠিক আছে বাবা? হ্যাঁ। হ্যাঁ গো, বলছি তোমার উপর উপর রাগ হয়েছে তাই না? রাগটাই দেখলে পরমা, তুমি আমার মনের মধ্যে যে দুশ্চিন্তা হচ্ছে সেটা তোমার নজরে আসছে না? তোমার মেয়ের উপরে আমার আর কোনো রাগ নেই, কোনো রাগ নেই। তবে একটা কথা জানবে, কোনো মেয়ের বাপের যদি তার মেয়ের উপরে রাগও হয় না, তাহলে সেই রাগটা আসে কোথা থেকে জানো? কিসের থেকে সৃষ্টি হয় সেই রাগটা? সৃষ্টি হয় তার মেয়ের জন্য তার দুশ্চিন্তা আর মেয়ের প্রতি তার ভালোবাসা থেকে। ভালোবাসা আর দুশ্চিন্তার মিশেলই হলো রাগ। এ দুটো যেন রাগের মধ্যে সেই ফলগু নদীর মতো প্রবাহিত হতে থাকে। আমার অপুকে নিয়ে আমার এখন অনেক স্বপ্ন পরমা, অনেক স্বপ্ন। কি হলো বলুন। না মানে মেজ বৌদি ফোনটা করলো আপনাকে, তারপর বললো আপনার সাথে কথা বলতে। ও আচ্ছা, বলুন দীপু কেমন আছেন? কোমর বেঁধে লড়তে হবে, নালে কি এই কাজ সম্পন্ন করা যাবে নাকি? আরে বাবা, হাতে তো মাত্র কটা দিন পড়ে রয়েছে না? হ্যাঁ বাবা, মানে অনেক কাজ বাকি তো। এই কটা দিনে কি করে সব হবে আমি বুঝতে পারছি না, এ তো অসম্ভব ব্যাপার। তুই আবার অসম্ভব বলে কোনো কথা নয়, সম্ভব হবে, হবে, হবেই, হওয়ালেই হবে। ঠিক আছে, আজ তাহলে আমরা উঠি। উঠবেন? ঠিক আছে তাহলে চলুন, আপনাদের এগিয়ে দিয়ে আসি। নমস্কার, আসি। আসুন পুরুষমশাই। ওরা কি বলে গেল যুথে? মেয়েটাকে একা একা শহরের বাইরে ছেড়ে দিল? আরে বাবা, সেরকম কিছু না রে দিদি, অত ভাবছিস কেন? চল ঘরে, চল চল। বউয়ের ভাবনায় মজে গেছি রে। ঠিক আছে, সরি। অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। আজ আসতে খুব দেরি করে ফেলেছি, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে হবে। হ্যাঁ বাবা বলো। কি বলছো কি বাবা, আমার তো আগামীকাল ফেরার কথা। না বাবা প্লিজ,
প্লিজ বাবা। আচ্ছা ঠিক আছে। কি করছো কি? আরে কি কি এমন বললো ড্যাডি? এক্ষুনি কলকাতায় ফিরে যেতে হবে। এক্ষুনি? হ্যাঁ। কিন্তু কেন? কারণ আমার হবু শ্বশুর বাড়ির লোকজন চায় না যে আমি বিয়ের আগে আউটিং এ যাই। ওরা বাবা মাকে একথা জানিয়েছে এবং কি আমার বিয়ের ডেট ও লগ্ন ঠিক হয়ে গেছে। অসহ্য! এতই যখন আপত্তি তখন উনি বিয়েটা কেন করছেন? কেন শুধু শুধু একটা নিরীহ মানুষকে ঠকাচ্ছেন? কিন্তু তোমাকে এখনই চলে যেতে হবে। আগামী 18 তারিখ আমার বিয়ে। কিন্তু তোমাকে এতদিন না দেখে আমি থাকবো কি করে? আমরা রোজ ভিডিও কলে কথা বলবো। আমি হলাম শ্যামবাজারের দত্তবাড়ির। মেয়েটার মুখে তো আমি দীপুবাবুর নামটাও শুনেছি। এত কিছু মিল, কে এই মেয়েটা? সবকিছু এতটা কাকতালীয় ভাবে মিলে যাচ্ছে কি করে? আর তোমার বর তাকে কি বলবে? কে ওই দীপু? ও তো খুব বোকা। ওকে বোকা বানানো খুব সহজ, সারাক্ষণ শুধু ম্যামে করে বেড়ায়। না না, আমাকে জানতেই হবে এই মেয়েটার হালি শহরের কোন দীপুর সাথে বিয়ে, জানতেই হবে। সবার আগে আমায় মেয়েটার নামটা জানতে হবে। কিছু না। আর তুমি এখনো রেডি হওনি, ম্যাডাম দেখলে কিন্তু খুব রাগ করবেন। চল চল চল, তাড়াতাড়ি রেডি হবে চল। যে করি হোক, আজ আমায় সব সত্যিটা জানতে হবে, জানতেই হবে। এই মেয়েটির দীপু যদি দীপুবাবু হয়ে থাকেন, তাহলে আমি দীপুবাবুকে এই বিপদে পড়ার হাত থেকে বাঁচাবোই বাঁচাবো। ঠাকুর আমাকে সাহায্য করো প্লিজ, ঠাকুর প্লিজ। উপমা আসছে, উপু আসছে রে। মানে? মানে তোর বিয়েতে উপমা আসছে। তোর মা রাজি হয়ে গেছে, মানে আমি রাজি করাতে পেরেছি। পরিষ্কার বলে দিয়েছে তোর মা যে দীপুর বিয়েতে সেজে বৌমার বাড়ির সবাইকে বলবে, কাউকে বাদ দেবে না। সত্যি বাবা? কি হলো রে দীপু, হঠাৎ কিরকম মুখটা আলোয় হয়ে গিয়ে কিরম যেন মিলিয়ে গেল? উপমা আসছে শুনে তুই খুশি হসনি? তোর সেজে বৌদি খুশি হয়েছে শুনে তুই খুশি হসনি? খুশি হয়েছি বাবা, খুব খুব খুশি হয়েছি। খুশি তো হবি, 100 বার হবি, খুশি হবারই তো কথা। আমি যে কি খুশি হয়েছি তোকে কি করে বলবো। আমি না মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না যে সবাই তোর বিয়েতে আসবে, আনন্দ করবে, হৈ করবে, আর ওই একরত্তি মেয়ে অপু সে তার ঘরে চুপ করে বসে থাকবে, এটা আর সহ্য করা যায় না। আমি তোর মায়ের অন্ধ জেদ কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তাছাড়া উপমা তো এখন শুধু তোর বৌদির বোন নয়, তার সঙ্গে তোর একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। সেক্ষেত্রে উপমা যদি তোর বিয়েতে না আসে, কিংবা উপমার সঙ্গে তোর ভাবি স্ত্রীর যদি তুই আলাপ করাতে না পারিস, তাহলে কখনো ভালো লাগে বোকা? আলাপ করিয়ে দেব। দিবি না? তোর বোকা! আরে বউয়ের সঙ্গে বন্ধুর আলাপ করিয়ে দিবি না? আরে উপমা তো তোর বন্ধু নাকি? বন্ধু? অপু আমার খুব বড় বন্ধু বাবা, পরম বন্ধু। কি হয়েছে রে তোর? কিরম যেন
অন্যমনস্ক হয়ে কথাগুলো বলছিস? চোখ দুটো লক্ষ্য করলাম জলে ভরা, ফোলা ফোলা। তুই কি কাঁদছিলি? না না, আমি কাঁদবো কেন বাবা, কাঁদছিলাম না। তাহলে কি হয়েছে তোর? আদৌ তুই এই বিয়েটা করতে চাস তো? না মানে বলছি, দত্তদের মেয়েকে তোর পছন্দ হয়েছে তো? বাবা, তোমাদের পছন্দই আমার পছন্দ। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করিস না দীপু, এটা সে সময় নয়। সত্যিটা আমার কাছে খুলে বল, এখনো সময় আছে, এটা গোটা জীবনের প্রশ্ন। মোনালিসাকে তুই বউ হিসেবে পেতে চাস? এ বিয়েতে তোর অসুবিধে আছে? না বাবা, আমার কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এই কথাটা তো আমার চোখের দিকে তাকিয়ে বলা যায়। একটু সরিয়ে নিচ্ছিস কেন? কই না তো, আমি চোখ কেন সরিয়ে নেব বাবা? এই তো দেখো, আমি আমি তোমার চোখে চোখ রেখে কথা বলছি। তোর কি হয়েছে বলতো দিব্য? না বাবা, আমি একদম ঠিক আছি। সত্যি বলছিস ঠিক আছিস? হ্যাঁ বাবা, একদম ঠিক আছি। আমি ঠিক আছিস তো? একবারে ঠিক আছিস? পাক্কা ঠিক আছে? এইটুকু শুনতে পারলেই আমার সব শান্তি। আয় বাবা, বুকে আয়, বুকে আয় বাবা। আমি মাকে আর তোমাকে সত্যি খুব ভালোবাসি বাবা। জানি রে, আমার চেয়ে কথাটা বেশি কে জানে বল? আর সেই জন্যই তো ভয় হয়, খালি ভয় হয়। মনে হয় আমাদের খুশি দেখবার জন্য তুই নিজেকে কষ্ট দিয়ে ফেলছিস না তো? না বাবা, না, আমি আমি তা করছি না। তুই আমার ছেলে, আমি তোর বাবা। আমি তোর মনের মধ্যে কোথায় একটু আগুন জ্বলছে সেটা দেখতে না পেলেও টের পাই। শোন দীপু, তুই আমার সবচেয়ে ছোট ছেলে, আমাদের সবচেয়ে আদরের, ভালোবাসার, খুব ন্যাওটা ছিলি ছোটবেলায়। আমি তোকে কোলে করে দোকানে নিয়ে যেতাম, মনে আছে? তুই দোকানে বসতিস, ক্যাশ বাক্সের সামনে বসিয়ে দিতাম, তুই ক্যাশ বাক্স আগলাতিস, মনে আছে? সব মনে আছে বাবা, সব মনে আছে সব। সেদিন তুই আমার ক্যাশ বাক্স আগলেছিলি ছোট ছোট দুটো হাতে, আর আজ আমি আমার বৃদ্ধ হাতে তোর মনের বাক্সটা আগলাতে চাই দীপু, যেন সেখান থেকে কোথাও কিছু চুরি না যায়, কিছু খোয়া না যায়, আমার কাছে কিছু লুকোস না বাবা, কিছু লুকোস না। না বাবা, না না। হ্যাঁ রে দীপু, তোর বুকের মধ্যে এরকম জোরে জোরে ধুকপুকানি হচ্ছে কেন রে? তোর বুকের স্পন্দন আমার বুকে এসে ঠেকছে, আমি অনুভব করছি, যেন মনে হচ্ছে কালবৈশাখী বয়ে যাচ্ছে। আরে ওপো, দাঁড়িয়ে গেলে তুমি এখানে, চলো। হ্যাঁ তোমরা যাও, আমি যাচ্ছি, আসলে আমাকে দাদা ভাই নিতে আসবে। তুমি কি একা একা চলাফেরা করতে ভয় পাও? না না, সেরকম কোনো ব্যাপার না, আসলে মা বাবা একটু টেনশন করে, আর রাত্রিবেলা যদি বাস না পাই তাহলে বেশি চিন্তা করবে, তাই আর কি দাদা ভাইকে পাঠাচ্ছে। আচ্ছা তাহলে আমরা আসছি, ঠিক আছে, সাবধানে যেও। আসছি আসছি। যাক, ওরা চলে গেছে, এবার আমাকে যে করেই হোক ওই মেয়েটার নাম জানতে হবে, জানতেই হবে। সবকিছু তো আর এতটা কাকতালীয় ভাবে মিলে যেতে পারে না। শুনলাম ওই মেয়েটার বিয়ে, তাও আবার হালি শহরের কোন এক দীপুর সাথে। দীপুবাবুর যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে মেয়েটার নাম মোনালিসা দত্ত। আর আর এই মেয়েটাও তো বলছিল ও নাকি শ্যামবাজারের দত্ত বাড়ির মেয়ে। না না, যে করেই হোক আমাকে এই মেয়েটার নাম জানতেই হবে, নাহলে আমি শান্তি পাবো না।
কিন্তু কি করে জানবো? হ্যাঁ, একটা উপায় আছে। রিসেপশনে রেজিস্টার খাতায় নিশ্চয়ই মেয়েটার নাম থাকবে। যাই, একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ছোটদা ভাই বল। হ্যাঁ রে, হয়ে গেছে। তুই 10-15 মিনিট আর একটু দাঁড়া, আমি এখনই চলে আসছি। হ্যাঁ, দুজন বেরিয়ে গেল। হ্যাঁ, আসলে ওদের কাজ হয়ে গেছে তো ওই জন্য বেরিয়ে গেল। আমার একটু কাজ বাকি আছে, তুই একটু দাঁড়া না দাদা ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই চলে আসছি। রিসেপশনটা তো সামনের বাদিকে, একবার যাই। কিন্তু আমি রেজিস্টার খাতা দেখতে চাইলে ওরা আমাকে দেখাবেই বা কেন? আর জিজ্ঞেস করলে আমি কি বলবো? আমার কাছে তো কোনো উত্তর নেই। আচ্ছা, এখন তো নিশ্চয়ই রিসেপশনটা ফাঁকা থাকবে, আমি নিজেই গিয়ে দেখে নিই, এটাই ভালো হবে। যদি না পারি করবো এখন? আমি বুঝতে পারছি না তো, কিন্তু নামটা তো আমাকে জানতেই হবে, মেয়েটার নামটা আমাকে জানতেই হবে, যে করি হোক। স্যার। হ্যাঁ বলুন। একটা রিকোয়েস্ট ছিল, আমার একজনের নাম জানতে হবে। কালকে যে কাপলটা এখানে থাকতে এসেছিল না, মেয়েটার নামটা একটু বলে দেবেন আমায়। কেন বলুন তো? একটু দরকার ছিল আসলে। তুমি এসো। ওকে স্যার। কি দরকার, কার নাম জানতে চাইছেন? আর আপনাদের কাজ তো আজ শেষ হয়ে গেছে, তা আপনি এখন এখানে কি করছেন? তাছাড়া এটা তো আমাদের হোটেলে ইন্টারনাল ম্যাটার। আসলে একজনের নাম জানার ছিল। কার? ওই তো কাল সন্ধ্যাবেলা যার সাথে কথা হচ্ছিল না, তার কথা হচ্ছিল না, ঝগড়া হচ্ছিল। আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি ওনার নাম কেন জানতে চাইছেন? না মানে ওকে না, আমার খুব চেনা চেনা লাগছে, কলেজে দেখেছি মনে হচ্ছে, নামটা তো জানি না তাই শিওর হতে পারছি না। তা কাল ঝগড়া না করে নামটা জেনে নিলেই তো পারতেন। তখন মনে পড়েনি আর কি, ও এমন ভাবে ওয়েটার ভদ্রলোককে চড় মারলো না, আমার মাথাটাই গরম হয়ে গেল। ইস, এখন খুব আফসোস হচ্ছে জানেন তো, আমার না ওর সাথে কথা বলাটা খুব দরকার। আমার না মনে হচ্ছে ওর নাম মোনালিসা, মোনালিসা দত্ত, একবার আপনি দেখে দিন না প্লিজ। আচ্ছা, সমস্যায় পড়ে গেল তো, এই ছুটির সময় এসব কাঁতক ভালো লাগে, এদিকে বাড়ি যাওয়ার তারা, ছেলেটার আবার জ্বর এসেছে। ও মা, তাই নাকি? আপনারা তো আনস্মার্ট কেন বলুন তো, তখনই তো নামটা জিজ্ঞেস করে নিতে পারতেন। স্যার, আমারই ভুল হয়েছে মনে হচ্ছে, ও না আমার ছোটবেলাকার বান্ধবী, খুব চেনা চেনা লাগছে, একই স্কুলে পড়েছি। এই তো একটু আগে আপনি বললেন কলেজে দেখেছেন মনে হচ্ছে। আমি মোনালিসা বলছি। কে কে বলছেন? আমি মোনালিসা, আপনার হবু স্ত্রী। আসলে কালকে আপনি আমায় ফোন করেছিলেন, আমি খুব ব্যস্ত ছিলাম তাই আর আপনাকে ফোন করা হয়নি। আচ্ছা, আপনি কেন আমায় কাল ফোন করেছিলেন, কিছু বলতে চান আমায়? না না, তেমন কিছু না, ওই আমার মেজো বৌদি হঠাৎ ফোনটা করে দিয়েছিল তাই আর কি। ও, তার মানে আপনার কিছু বলার নেই না আমায়? না না, মানে লজ্জার কি আছে বলুন না, আমরা তো উডবি হাজবেন্ড ওয়াইফ, আপনি আমায় সব কিছু বলতে পারেন, লজ্জার কিছু নেই, মন খুলে কথা বলুন, কি বলতে চান বলুন। শুনুন না, আপনি চাইলে আমায় বারবার ফোন করতে পারেন। না না, তার কোনো দরকার নেই, আসলে আমার মা একদম এসব পছন্দ করে না। ও আচ্ছা, তাহলে কি আমি আপনাকে রাতের দিকে ফোন করব? না না, একদম না, আমি আমি বললাম না, আমার মা এগুলো পছন্দ করে না। আচ্ছা, আপনার মা কি শুধু আপনার মা বলুন? উনি তো আমারও মা হবেন। আমি ওনাকে আমার ভালোবাসা, সেবা, যত্ন দিয়ে ঠিক মন জয় করে নেবো।
আর আপনাকেও না আমি খুব ভালোবাসবো। এখনই বিষম খাচ্ছেন, এরপর কি করবেন দীপু? এই দীপু, আমি কি আপনাকে তুমি ডাকতে পারি? আমি বলছিলাম কি, শুনুন না, আমি না এখন ছাড়ছি। হ্যাঁ নমস্কার। কার ফোন দীপু? কে ফোন করেছিল? দত্তবাবুর মেয়ে? মা মা, তুমি রাগ করো না, ফোনটা কিন্তু আমি করিনি। আমি জানি বাবা, তাছাড়া আমি তো রাগ করিনি। এই মেয়েটির সাথে সম্বন্ধ তো আমিই করেছি। দেখবি দীপু, মেয়েটা খুব ভালো মেয়ে। এ বাড়িতে এসে সকলকে দেখবি কি সুন্দর মানিয়ে গুছিয়ে নেবে, সকলের দায়িত্ব নেবে, গুছিয়ে সংসার করবে। তুই দেখে নিস, মুখার্জি বাড়ির নাম একদম উজ্জ্বল করবে, তোকেও ভালো রাখবে। তাছাড়া ও না সকলের কথা ভাবে। তুমি তুমি ঠিকই বলেছো মা। মা তো সবসময় ঠিক কথাই বলে। তোর কি জানিস দীপু, একটা ব্যাপারে না মনটা ভীষণ খুঁতখুঁত করছে। ওর বাবা বলছিল না যে ওই বাড়ির বড়দের ছাড়া ও নাকি বন্ধু বান্ধবের সঙ্গে কোথায় বেড়াতে চলে গেছে, এইটাই বড় খচখচ করছে মনটা আমার। দীপু, ও দীপু, তুই এরকম মনমরা হয়ে আছিস কেন বাবা? চুপ করে আছিস কেন? আচ্ছা দীপু, আমি আমি মরতে গেছিলাম বলে তুই কি বিয়েতে রাজি হয়েছিস? হ্যাঁ বল, আমি জোর করে তোর বিয়ে দিচ্ছি বলে তুই এরকম সব সময় মনমরা হয়ে আছিস? বল না দীপু। না মা, তা নয় মা। তা নয় তো, সত্যি কথা বলছিস তো? মা, আমি কখনো তোমায় মিথ্যে বলতে পারি? আমি জানি বাবা, আমার দীপু আমাকে কখনো মিথ্যে কথা বলতেই পারে না, আমি জানি তো। তাহলে তাহলে সবসময় এরকম ঘরের মধ্যে মনমরা হয়ে চুপ করে বসে থাকিস কেন? দাদাদের সঙ্গে আড্ডা মারিস না, গল্প করিস না কেন? আচ্ছা দীপু, এমনটা নয় তো যে আমি আমি তোর উপর জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি। তোকে তোকে হাত পা বেঁধে জলে ফেলে দিচ্ছি, এমনটা মনে করছিস না তো? না মা, এমনটা কেন মনে হবে? তুমি আমার মা, তুমি কখনো এরকম করতে পারো? মা, তুমি সেটাই করবে যেটা আমার আমার সবচেয়ে বেশি ভালো হয়। তুমি একদম ভেবো না, আমি খুব ভালো আছি, আমি আমি আনন্দে আছি মা, একদম ভেবো না তুমি। তুই জানিস না বাবা, তুই আমার কি, তুই আমার কাছে কতটা, তুই জানিস না। তুই আমার আমার প্রাণ দীপু, আমার হৃৎস্পন্দন, তুই আমার গর্ব, আমার অহংকার, আমার নয়নের মণি তুই। জানিস দীপু, আমি না সকলের কাছে তোর প্রশংসা করি। আর বলি তো যে হ্যাঁ, আমার দীপুকে আমার দীপুকে যে মেয়ে স্বামী হিসাবে পাবে তার জীবন একদম ধন্য ধন্য হয়ে যাবে। বাবা এখন ঘুমোচ্ছে, আমাকে এখনই বেরোতে হবে। বাবা যদি উঠে যায় আমায় হাজারটা প্রশ্ন করবে, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। ওরে বাবা, মাকে না হয় বুঝিয়ে দেবো, বাবাকে বোঝাতে পারবো না, বাবা আবার খুব রেগে যাবে। না আমাকে তো বেরোতেও হবে। যাই, কিন্তু দত্তবাড়ির অ্যাড্রেস সেটা তো আমি জানি না, শুধু এইটুকু জানি শ্যামবাজারে। ঠিক আছে, এখন তো শ্যামবাজার পর্যন্ত যাই, তারপর দেখা যাবে। ওখানে কোনো একটা লোককে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যেতে পারবো।
আমাকে মোনালিসা দত্তর মুখটা আজকে দেখতেই হবে, যেভাবেই হোক। মা বাবা এখনো ঘুমোচ্ছে, আমি তাড়াতাড়ি বেরিয়ে যাই। শ্যামবাজারে চলে আসলাম, আমার ফোনের ম্যাপে দত্তবাড়ি বলে একটা লোকেশন দেখাচ্ছে, মনে হচ্ছে সামনের রাস্তাটা দিয়ে যাই, একবার গিয়ে তো দেখি। সামনে গলিতে দিয়ে গিয়ে দেখবেন বাড়িটা, দেখবেন একটা বড় গেট আছে। আচ্ছা দাদা, আপনি কি বিয়ে বাড়িতে এসেছেন বুঝি? ওনাদের তো মেয়ের বিয়ে, আপনি বুঝি নিমন্ত্রিত? ঠিক আছে দাদা, ধন্যবাদ। যাচ্ছি তো ঠিকই, কিন্তু যদি ধরা পড়ে যাই, যদি জানতে চায় আমি কে, কেন এসেছি, তখন কি বলবো? যদি ওরা জেনে যায় যে আমি দীপুবাবুর সেজ বৌদির বোন হই, তখন যদি দিদি ভাইয়ের শ্বশুর বাড়িতে সব জানিয়ে দেয় কি করব? ওই আন্টি ওয়ান আর আন্টি টু তো আমায় খেয়েই ফেলবে, তখন তখন কি করব আমি, কি কি করব? না না, আমায় লুকিয়ে ঢুকতেই হবে, ওই মোনালিসা দত্তর মুখটা আমি দেখবই। আমি দীপুবাবুর জন্য সব করতে পারি, সব, ওনার ওনার কোনো ক্ষতি আমি হতে দেব না। আমাকে বুঝতেই হবে দীপুবাবুর হবু বউ আর ওই রিসর্টে দেখা মেয়েটা এক মেয়ে কিনা, বুঝতেই হবে। যেন সবকিছু ঠিকঠাক মতো হয়ে যায়, অপুর সাথে আর যেন কারোর কোনো ঝামেলা ঝঞ্ঝাট না হয়। সেদিন রাতে আমার বোনটা ফোন করেছিল, আমি তো ওর সাথে ভালো করে কথাই বললাম না, রাগ দেখিয়ে ফোনটা কেটেও দিলাম। কি জানি ও কেন ফোন করেছিল, কি বলার জন্য ফোন করেছিল, এখন কি একবার দেখবো অপুকে ফোন করে? হ্যাঁ তাই করি, যত যাই হোক বোনটা তো আমার খারাপ নয়, একটু স্পষ্টবাদী। এই যা,
বাপ রে, কত বড় জায়গা! দারোয়ানের কাছ থেকে তো ছাড়া পেলাম, কিন্তু বাড়ির ভেতরে ঢুকবো কি করে? এই দেখুন, এইখানে প্যান্ডেলটা হবে, বরযাত্রীরা এখানেই বসবে, বুঝলেন? ঠিক আছে। আর ভিতরের ঘরগুলো একদম সুন্দর করে সাজিয়ে দেবেন। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, সব ঠিক হয়ে যাবে। ও, তার মানে বাড়ির ভেতরে যাওয়ার রাস্তাটা এদিক দিয়ে। সবাই তো যে যার তালে রয়েছে দেখছি। এই ফাঁকে ঢুকে পড়ি, একবার মেয়েটাকে দেখতে পেলে আমার কাজ হয়ে যাবে। না বলে কেন তুমি এ বাড়িতে ঢুকেছো? এই জানিস দিবু, তোর এই বিয়ের জন্য আমি আমার নাটকের তিনটে শো ক্যান্সেল করে দিয়েছি। খুব ভালো করেছিস রে, এমনিতেই তো তোর নাটক দেখতে কেউ যায় না। ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো শুধু, বেশ করেছিস। এই তোমাকে কে বলেছে বলো তো আমার নাটকের শো কেউ দেখতে আসে না? হ্যাঁ জানো, আমার এই দীপুর বিয়েটা না থাকলে আমি দিল্লিতে শো করতে যেতাম, আর হবে না। এবার গিয়ে বাবার ব্যবসা একটু বস। সবাই যদি তোমার মতন ভাবতো না মাসিমণি, তাহলে হয়েই যেত। কি বল দীপু? হ্যাঁ দীপু আর কি বলবে, ও তো বিয়ে ঠিক হওয়ার পর থেকে একেবারে থম মেরে গেছে, নার্ভাস হয়ে গেছে বেচারা। কি রে দীপু, সামনে বিয়ে বলে এত টেনশন? মেদদা ভাই, তুই এত কথা বলিস কেন বলতো, একটু চুপ করে বস না। এই হচ্ছে আজকালকার দিনের সমস্যা, সবাই আমরা নিজের মতন ব্যস্ত, কেউ আর একসাথে মাছি না। এটা তোর নতুন নাটকের সংলাপ বুঝি? হ্যাঁ, নতুন একটা নাটক নামছে, তারই ডায়লগ এটা। জানিস দীপু, আমি ছোটুর সঙ্গে কথা বলেছি, ও কালকেই বাড়ি চলে আসছে। আমি ওকে বললাম, ছোটদা ভাইয়ের বিয়ে, তুই তাড়াতাড়ি চলে আয়, তোকে সবাই খুব মিস করছে। ছোট এলে খুব ভালো হবে, তাই না রে বল? পাত্তা দিবি না তাই তো? এভাবে অপমান করবি তোরা বারবার, তাই না? তোদের এই দুর্ছাই ভাব আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। দাঁড়া না, একবার ছোটকে আসতে দে, তারপর আমি তোদের মজা দেখাচ্ছি, তোদের সুখ শান্তি আমি ধ্বংস করে দেব। দীপুরে, তোর বিয়েতে আমি কি কি হাঙ্গামা করি সেটা শুধু দেখ। আমার চোখ হচ্ছে একেবারে এক্স-রে আইস, মানুষের ভেতর অব্দি দেখতে পারে। বাকি আমরা জানি না, হাড়ে হাড়ে টের পাচ্ছি। কি বললি? একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, ওই মেয়েটা দত্ত
এত বাড়িতে এসেছিল কেন? মাসিমণি, ওটা উপু নয় গো, ও ধূপকাঠি কেন বিক্রি করবি? ভেগ ধরেছিল, বুঝতে পারছিস না কেন? ভেগ ধরে ধূপকাঠি বিক্রি করার বাহানা করে দত্ত বাড়িতে ঢুকেছিল। কেন 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 করবে এরকম উপু? দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য, সিম্পল। দীপুর বিয়েতে ভাঙচি দেওয়ার জন্য দত্ত বাড়িতে ঢুকেছিল। মাসিমণি তুমি না একটার পর একটা তীর মারছো হাওয়ায়, আর একটাও নিশানায় লাগছে না। চুপ, একদম চুপ। আমি শিওর ওই হলুদ সালোয়ার কামিজ পরা মেয়েটা নিঘাত অপু। আমি একবার বাড়ি যাই, বাড়ি ফিরতে দে আমায় সব সব দিদিকে বলবো। ওই মেয়েটার গোয়েন্দাগিরি করা আমি বের করছি তারা। গলিগুলো তো সব গুলিয়ে যাচ্ছে, চিনতেও তো পারছি না কোন রাস্তাটা যে মেইন রোডের দিকে যায়, বুঝতেও তো পারছি না। কে আবার ফোন করলো? দিদি ভাই? হ্যাঁ দিদি ভাই বল। হ্যাঁ অপু, বলছি তুই কাল রাত্রিবেলা ফোন করেছিলিস? হ্যাঁ রে করেছিলাম, খুব দরকার ছিল জানিস, কিন্তু তখন তো তুই ফোনটাই ধরলি না। না অপু, আসলে তখন আমার মন মেজাজটা খুব একটা ভালো ছিল না, আর মাথাটাও একটু গরম ছিল রে। কেন দিদি ভাই, মাথা গরম ছিল কেন তোর? ও বাড়িতে আবার তোকে কেউ কিছু বলেছে না? উফ, সেসব আমি তোকে পরে বলবো, তুই এখন কাজের কথাটা বলতো। তুই কাল রাত্রে ফোন করেছিলিস কেন আমাকে? সেটা এখন আর জেনে কাজ নেই দিদি ভাই, যে প্রবলেমটা হয়েছিল সেটা সলভ হয়ে গেছে। জানিস তো চোখের সামনে খুব বড় একটা বিপদ দেখতে পাচ্ছিলাম, এটার জন্য মনে হয় দীপু বাবুর বিয়েটাই না ভণ্ডুল হয়ে যেত। কি কি বলছিস তুই এসব? আর কোনো চিন্তা নেই দিদি ভাই, আমি নিজের মতো করে সব তদন্ত করে নিয়েছি। ওই মল্লিকা দত্ত, ও খুব ভালো মেয়ে দিদি ভাই। কি উল্টোপাল্টা কথা বলছিস তুই অপু? আর শোন, তোকে এই তদন্ত করতে কে বলেছে রে? আমি তোর কাছে হাত জোর করছি অপু, তোকে দিদি ভাই হয়ে রিকোয়েস্ট করছি, তুই আর নতুন করে কোনো গন্ডগোল পাকাস না। না রে বাবা, আমি বুঝি সবসময় গন্ডগোলই বাধাই? দেখ আমি অত শত জানি না, তবে আমি তোকে এইটুকুই বলবো অপু, লক্ষ্মী বোন আমার, তুই দেখ তুই তুই এমন কিছু করিস না যাতে আবার নতুন করে কোনো ঝামেলা পাকায়। না রে দিদি ভাই, আমি আর কিচ্ছু করব না, লক্ষ্মী মেয়ে হয়ে থাকবো দেখিস। আমার জন্য দীপু বাবু কত কিছু করেছেন, ওনার বিয়েটা কি করে পণ্ড হতে দি বল। এই অপু, তুই কোথায় রে? তুই কি রাস্তায়? বলবো বলবো সব বলবো তোকে, দুদিন পরেই তো দেখা হবে দীপু বাবুর বিয়েতে, তখন সব খুলে বলবো। তোরা আসবি? তুই আসবি তো অপু? প্রথমে ভেবেছিলাম যাবো না জানিস তো, কিন্তু আমি যদি না যাই তখন আবার ওই আন্টিটু ভাববে আমার মনে নিশ্চয়ই কোনো পাপ আছে। সে তুই আয় না অপু, তুই আয়, তুই এলে আমার ভালোই লাগবে। সেদিন সেদিন কষ্ট থেকে যন্ত্রণা থেকে রাগের মাথায় তোকে অনেক বাজে বাজে কথা বলে দিয়েছি রে, তোকে আমি আসতে বারণ করেছিলাম, তুই আয় না অপু। তবে তোর কাছে একটাই রিকোয়েস্ট আমার, তুই একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকিস, তুই মুখে একদম কুটু পেটে থাকবি, একদম বেশি পাকামি করবি না, কেমন? না দিদি ভাই, তুই চিন্তা করিস না, আমি লক্ষ্মী মেয়ের মতো সেজে গুজে বিয়ে বাড়িতে যাব, কবজি ডুবিয়ে ভোজ খাবো, বিয়ে দেখবো, ফুল ছেটাবো, দীপু বাবুকে বরের সাজে কেমন লাগছে সেটা দেখবো না বলতো। দীপু বাবুর প্রতি যে অনেক ঋণ ছিল দিদি ভাই, সব শোধ করে দিলাম, আর কোনো ঋণ থাকলো না, কোনো ঋণ থাকলো না। আমি আমি রাখছি দিদি ভাই, দেরি হয়ে যাচ্ছে, টাটা। অপু অপু শোন না, যা ফোনটা কেটে দিল।
কি সব বললো এক নাগারে ও? আমি তো কিছুই বুঝতে পারলাম না। কি ঋণ তদন্ত এসব কি বললো? আবার আবার কোনো খিচুড়ি পাকাচ্ছে না তো? ভেবেই তো আমার ভয় করছে। কেন বললো?